আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য। আমরা সকলেই জানি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আর মদের হরফ হলো তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ, এবং জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। এই মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন বা বু বি। তো আমরা আজকে আলোচনা করব হরকতের উচ্চারণ এবং মদের হরফের মধ্যে উচ্চারণের পার্থক্যটা কি। সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করবেন এবং তার থেকে কিছু শিখার নিয়ত নিয়েই বসবেন, এবং ক্লাসগুলো করার পরে কোরআন শরীফের মধ্যে বাস্তবে প্র্যাকটিক্যালে শেখার চেষ্টা করবেন এবং কোরআন শরীফের মধ্যে কোনটা হরকতের উচ্চারণ এবং কোনটা মদ হরফের উচ্চারণ সেটা খুঁজে খুঁজে বের করবেন। তাহলে আশা করি ভবিষ্যতে কোরআন শরীফ পড়ার সময় আপনি আর কোনো দিন হরকতের উচ্চারণ মদ হরফের উচ্চারণের মধ্যে যে পার্থক্য সেটা একসাথে করে ফেলবেন না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবেন এবং মদের হরফ যেগুলো এগুলো দেখলেই চিনবেন এবং একালিপ টেনে উচ্চারণ করবেন। এখনও যারা আমার এই নুরানি কোরআন শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে চলুন দেরি না করে আমাদের মূল আলোচনা শুরু করা যাক। সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে বা জবর বা, তারপর লেখা আছে বার জবর বামে খালি আলিফ। আমরা দেখে সকলেই চিনতে পেরেছি যে প্রথমটা হলো হরকত, হরকতের উচ্চারণ, এবং দ্বিতীয়টা হলো মদের হরফের উচ্চারণ। তো প্রথমটা হরকতের উচ্চারণ আমরা কীভাবে করব দেখুন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, যেমন বা জবর বা। আর মদের হরফের উচ্চারণ হবে একটু টেনে, একালিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে, যেমন বা, বার জবর বামে খালি আলিফ একালিফ বা। তো এখানে উচ্চারণের মধ্যে পার্থক্যটা কী? পার্থক্য হলো হরকতের উচ্চারণের মধ্যে টান হবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, আর মদের হরফের যে উচ্চারণটা রয়েছে সেটার মধ্যে একালি পরিমাণ টান হবে। পার্থক্য এটাই যে হরকতের উচ্চারণে টান হবে না এবং মদের হরফের উচ্চারণে টান হবে। তো আমাদের সকলকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হরকতের উচ্চারণ যখন আমরা টেনে পড়ব তখন সেটা মদে পরিণত হয়ে যাবে। যেমন দেখুন বা, এটা আমরা তাড়াতাড়ি উচ্চারণ করেছি, ঠিক এই বাকে যখন আমরা টেনে উচ্চারণ করব তখন হয়ে যাবে মদের কায়দা, যেমন বা। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে দেখুন পেশ দিয়ে আমরা যদি উচ্চারণ করি বার পেশ বু, এটা হরকতের উচ্চারণ এবং তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তারপরে মদের হরফের উচ্চারণ দেখুন, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, আর পেশ সবসময় চায় তারপরে ওয়াও থাকুক, কারণ পেশের পরে যদি জজমলা ওয়াও না থাকে তাহলে সেটা মদ হরফ হবে না। যেমন দেখুন বার পেশ ওয়ার জজম একালিফ বু। তো এখানে পার্থক্যটা কী? পার্থক্য হলো আমরা হরকতের উচ্চারণের সময় টান দিই নেই, তাড়াতাড়ি উচ্চারণ করেছি, যেমন বা পেশ বু, আর মদ হরফের উচ্চারণের সময় আমরা টান দিয়েছি, যেমন বু। এ হলো পেশ দিয়ে উদাহরণ। তারপরে দেখুন আমরা জের দিয়ে যদি উচ্চারণ করি বারজের বি, বারজের বি, আর সেটাকে যখন আমরা মদের হরফে পরিণত করব তখন হবে বারজের ইয়ার জজম একালিফ মধ্যে তবাই, অর্থাৎ জের সবসময় চায় তারপরে জজমলা ইয়া থাকুক, কারণ জেরের পরে যদি জজমলা ইয়া না থাকে তাহলে সেটা মদের হরফ হবে না। এই জন্যই জের সবসময় তারপরে জজমলা ইয়াকে চায়।
তো দেখুন জেরের বাম্পারে জজমলা ইয়া মদর হরফ, আর মদর হরফ হওয়াতে সেটাকে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে, যেমন বি। তো এখানে পার্থক্যটা কি? পার্থক্য হলো হরকতের যখন উচ্চারণ করলাম আমরা, তখন আমরা তাড়াতাড়ি উচ্চারণ করেছি, যেমন বাজের বি। আর মদের হরফে যখন আমরা উচ্চারণ করলাম, তখন আমরা ঠিক ওই জেরটাকেই আমরা টেনে উচ্চারণ করেছি, আর টেনে উচ্চারণ করার কারণেই সেটা মদের হরফে বা মদের কায়দায় পরিণত হয়েছে, যেমন বি। এই ছিল আমাদের হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য। এটা শুধু বা দিয়ে নয়, এটা 28টি হরফ দিয়ে হবে। হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য 28টি হরফের উদাহরণ দিয়ে করা যাবে। যেমন সকলেই বোর্ডে লক্ষ্য করুন, আমি প্রত্যেকটা উচ্চারণ করতেছি, আপনারা ভালো করে খেয়াল করুন এবং বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের 13 নম্বর ক্লাসে বলেছিলাম যে হামজার সাথে যখন মদহরফের উচ্চারণ আসবে, তখন সেটা মদহরফ থাকে না, তখন সেটাকে বলা হয় মধ্যে বদল। তাই আমরা হামজা অর্থাৎ আলিফ দিয়ে উচ্চারণ করব না, বা থেকে উচ্চারণ করব। যেমন দেখুন বা, বা, বু, বু, বি, বি, তা, তা, তু, তু, তি, তি, সা, সা দিয়ে উচ্চারণ দেখুন, সা, সা, সু, সু। হরকতের উচ্চারণ টান হবে না, আর মদহরফের উচ্চারণের সময় একালি পরিমাণ টান হবে। সি, সি, যা, যা, জু, জু, জি, জি, হা, হা, হু, হু, হাই, হাই, খ, খ, খু, খু। আর একটা কথা সকলে মনে রাখবেন, পেশের উচ্চারণের সময় ঠোঁটগুলো গোল হবে, যত গোল করে উচ্চারণ করবেন তত আপনার উচ্চারণ সুন্দর হবে। খি, খি, দা, দা, দু, দু, দি, দি, যা, যা, জু, জু, জি, জি। তারপর র দিয়ে দেখুন, র, র, রু, রু, রি, রি, ঝা, ঝা, জু, জু, জি, জি, সা, সা, সু, সু, সি, সি, সা, সা, সু, সু, সি, সি, তারপরে সদ দিয়ে দেখুন, তারপরে সদ দিয়ে দেখুন, স, ভালো করে খেয়াল করবেন, সকলে ভালো করে খেয়াল করবেন, আমি হরকতের উচ্চারণের সময় টান দিই না, আর মদহরফের উচ্চারণের সময় একালি পরিমাণ টান দিই। স, স,
আইন দিয়ে দেখুন, তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আমাদের মদের হরফ এবং হরকতের উচ্চারণের মধ্যে পার্থক্য। সকলেই ভালো করে ক্লাসটা বুঝবেন এবং বুঝার পরে কোরআন শরীফের সাথে এগুলো মিলাবেন। আশা করি আপনাদের এই চেষ্টা অবশ্যই অবশ্যই সফলতা দেখাবে।